শুভ সকাল দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ আমাদের প্রতিদিনকার বিষয়ভিত্তিক আয়োজন আজ সকালের গানে। সকালটা প্রতিদিনই বেশ এক একদিন এক এক রকমভাবে রঙিন হয়ে ওঠে, আর এই প্রতিদিন যে শুরুর সময়টা, এই রঙিন সময়টাকে আরও একটু রঙিন করে তুলতে, আরও একটু সুন্দর করে তুলতে আপনাদের সকলের সঙ্গে সময়টাকে ভাগাভাগি করে নেওয়া সুরে সুরে গানে গানে। আমাদের আজকের আয়োজনে যিনি অতিথি শিল্পী হিসেবে আমাদের সঙ্গী হয়েছেন বিজন মিস্ত্রি, শুভ সকাল। শুভ সকাল, কেমন আছেন দাদা? এই মুহূর্তে খুব ভালো আছি। আপনাকে যখনই পাই সকালটাতে সত্যি খুব ভালো লাগে, মনে হয় যে সকালটা সত্যি খুব ভালো যাবে। শুরুতে কোন গান শোনাবেন? প্রথমেই আমি চোখ যে মনের কথা বলে, যে আগুন উপরের ছবির গান, কথা লিখেছেন গাজী মাজহারুল আনোয়ার, সুর এবং শিল্পী খন্দকার নুরুল আলম। শুনবো চোখ যে মনে কথা বলে, চোখ যে মনে কথা বলে, চোখে চোখ রাখা শুধু নয়, চোখের সে ভাষা বুঝতে হলে চোখের মতো চোখ থাকা চাই। চোখ যে মনে কথা বলে, চোখ যে মনে কথা বলে, ছোট্ট এমন কখন চোখে অনুরাগের পত্র লেখে, ছোট্ট এমন কখনো চোখে অনুরাগের পত্র লেখে, চিঠির সে ভাষা বুঝতে হলে মনের মতো মন থাকা চাই। চোখ যে মনে কথা বলে, চোখ যে মনে কথা বলে, তাই তো এ চোখ কখনো হাসে অশ্রু জলে কখনো ভাসে, তাই তো এ চোখ কখনো হাসে অশ্রু জলে কখনো ভাসে, ভাবের সে ভাষা বুঝতে হলে ছবির মতো ছবি আঁকা চাই। চোখ যে মনে কথা বলে, চোখ যে মনে কথা বলে, চোখে চোখ রাখা শুধু নয়, চোখের সে ভাষা বুঝতে হলে চোখের মতো চোখ থাকা চাই। চোখ যে মনে কথা বলে, চোখ যে মনে কথা বলে। খুব মিষ্টি একটা গান। আমরা আজকে আয়োজনে আছি, আমাদের সঙ্গে আছেন বিজন কুমার মিস্ত্রি, এবং দর্শক আমি বলে রাখি আজকের আয়োজন জুড়ে থাকছে চলচ্চিত্রের কিছু বিখ্যাত গান। আপনারা যদি কোনো গানের রিকোয়েস্ট করতে চান তাহলে স্ক্রলে দেখানো নাম্বারে আমাদের সাথে যুক্ত হতে পারেন, কথা বলতে পারবেন আপনার প্রিয় শিল্পী বিজন কুমার মিস্ত্রির সঙ্গে। যে কথা বলছিলাম, টেলিফোনে একজন দর্শক চলে এসেছেন। হ্যালো, শুভ সকাল, কে আছেন আমাদের সঙ্গে, কোথা থেকে বলছেন?
জি আমরা সবাই খুব ভালো আছি। মিলন ভাই, সুদীপ দা, সবাই সহ আপনারা কেমন আছেন? সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। হ্যাঁ দাদার সঙ্গে হ্যাঁ কথা বলবো না বেশি। হ্যাঁ হ্যালো ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, শুভ সকাল। এই তো শুভ সকাল আপনাকেও ভাই। আমার দুটো গানের রিকোয়েস্ট আছে। হ্যাঁ বলেন প্লিজ। দিনগুলো মোর সোনার খাতায়, আচ্ছা, আর একটা হচ্ছে তুই ফেলে এসেছিস কারে মন মন রে আমার। হ্যাঁ আপনি সঙ্গে থাকুন, আমি চেষ্টা করব। সঙ্গেই থাকুন, অনেক ধন্যবাদ টেলিফোন করবার জন্য। আমরা গানে চলে যাই দাদা, এখন কোন গান? এবারে আরেকটি খুব বিখ্যাত গান, এটি কথা লিখেছেন কেজি মুস্তফা, সুর রবীন ঘোষ এবং গেয়েছেন তালাত মাহমুদ, এবং ছবির নাম হলো রাজধানীর বুকে। রাজধানীর বুকে তোমারে লেগেছে এত যে ভালো, চাঁদ বুঝি তা জানে, চাঁদ বুঝি তা জানে, রাতের বাসরে দোসর হয়ে তাই সে আমার টানে, তাই সে আমার রাতেরও আকাশে তারা রঙিন তালি আমারে দিয়েছে সুরের গীতালি, কত যে আশায় তোমারই নামে জ্বালিয়ে আমি রেখেছি দীপালি, আকুল ভ্রমরা বলে সে কথা বুকুরের কানে কানে, তার বুঝি জানে তোমারে লেগেছে এত যে ভালো, চাঁদ বুঝি তা জানে, চাঁদ বুঝি তা এত যে কাছে পেয়েছি তোমারে, এত যে প্রীতি দিয়েছো আমারে, এত যে পাওয়া কেমন সহিব, একা কি আমি নীরব আঁধারে, আকুল পাপিয়া ছড়ায় সে কথা শির কানে কানে, চাঁদ বুঝি তা জানে, তোমারে লেগেছে এত যে ভালো, চাঁদ বুঝি তা জানে, চাঁদ বুঝি তা জানে, রাতের বাসরে দোসর হয়ে তাই সে আমার টানে, তাই সে আমার টানে। হা 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 হা।
সকাল সকাল এই যে সুরের জাদুর আবেশে আমরা ভেসে উঠি, তার জন্য আমাদের পরিবারের সদস্যরা যারা রয়েছেন যন্ত্রের জাদুকর, তাদের সাথে একটু পরিচিত হয়ে নিই। তাদের এই যে যন্ত্রের যন্ত্রণা সঙ্গীতের যে মুগ্ধ, যে মূর্ছনায় আমরা সকালটা ভেসে উঠি এবং গানে গানে সকালটা কাটাতে পারি, এবং এটা তাদের জন্যই সম্ভব হয়। সজীব ভাই আছেন কিবোর্ডে, শ্রদ্ধেয় মিলন ভট্টাচার্য আছেন তবলায়, শ্রদ্ধেয় দৌলতুর রহমান আছেন গিটারে, আর অক্টোপ্যাডে আছেন আমাদের সঙ্গে বিলাসদা, আর আমাদের সঙ্গে আছেন আজকের অতিথি শিল্পী বিজন চন্দ্র মিস্ত্রি। আমরা তার গানে আবারও চলে যাব। এখন কোন গান দাদা? এবারে আমি আমার খুব ভালো লাগা একটি গান শ্রদ্ধেয় মান্না দে গেয়েছেন, গানটি শুনবো, কিন্তু একজন দর্শক আছেন টেলিফোনে। হ্যালো, শুভ সকাল, কে আছেন আমাদের সঙ্গে, কোথা থেকে বলছেন? আমি বগুড়া থেকে বলছি। জি, কেমন লাগছে আমাদের আজকের আয়োজন? ভালো লাগছে, ধন্যবাদ। আপনার কোনো গানের অনুরোধ রয়েছে? আমি বিজনের সঙ্গে একটু কথা বলবো। জি, নিশ্চয়ই কথা বলুন বিজন। হ্যাঁ দাদা, নমস্কার। আমাদের ভালো লাগবে আর কি। ভালো গান যেগুলো সেগুলো সব 60-এর দশকেরই আসলে। অনেক ধন্যবাদ দাদা, আমাদের সঙ্গেই থাকুন, শেষ পর্যন্ত আমরা চলে যাব। ফোন করেছেন মৃণাল দা, মৃণাল কান্তি সাহা ওনার নাম, অসম্ভব গুণী একজন শিল্পী এবং অসম্ভব বোদ্ধ একজন শ্রোতা। দাদা আপনাকে অনেক শ্রদ্ধা সহ প্রণাম জানাই, আপনি শুনছেন এবং আমাদের সাথে আছেন, অনেক ধন্যবাদ। শুনব এবারে অ্যান্টনি ফ্রিঙ্গির একটি গান। আমি যে জলসাঘরে বেলোয়াড়ি ঝা, আমি যে জলসাঘরে বেলোয়াড়ি ঝা, আমি যে জলসাঘরে নিশি ভোরালে কেহ চায় না আমায় জানি গোয়া, নিশি ফুরালে কেহ চায় না আমায় জানি গোয়া, আমি যে জলসাঘরে বুকের মাঝে, বুঝেও তবু
গাইবারে বার আলে আর পিছে আমি পিছে ছুটে যাইবারে বার আমি যে বেলো আই ঝাড় আমি যে জল সাধরে নিশে পুরানে কেহ চায় না আমার জানি গো নিশে পুরানে কেহ চায় না আমার জানি গো আমি যে জল সাধরে বেলো আই ঝাড় আমি যে জল সাধরে আমি যে জল সাধরে আমি যে জল সাধরে অ্যান্টনি ফিরিঙ্গির সেই বিখ্যাত গান মান্নাদের গাওয়া। আমাদের সঙ্গে একজন দর্শক রয়েছেন টেলিফোনে। হ্যালো, শুভ সকাল, কে বলছেন, কোথা থেকে বলছেন? শুভ সকাল। শুভ সকাল, আমি মেহেরপুর থেকে কথা বলছি। হ্যাঁ, বাংলাদেশের হৃদয়, বাংলাদেশের সূতিকাগার, মুজিবনগর খ্যাত মেহেরপুর থেকে বলছি, শাশ্বত নিপ্পন। নমস্কার দাদা। এটাকে আরেকটু, নমস্কার নমস্কার, এটাকে যদি আরেকটু সহজ করে বলি তাহলে বলা যায় আজকে এনটিভির এই আয়োজনকে যিনি আলো করেছেন আমি তার একজন গুণমুগ্ধ ভক্ত। বিজন মিস্ত্রি, আপনাকে শুভেচ্ছা, নতুন বছরের শুভেচ্ছা, নমস্কার এবং শুভকামনা। ইংরেজিতে একটা কথা আছে, স্পেল বাউন্ড। তো আমি আপনার এই যে অ্যান্টনি ফিরিঙ্গির এই বিখ্যাত গানটি, যেটি আমার অত্যন্ত পছন্দের গান, এই গানটি আপনি আমাকে সেই রকম স্পেল বাউন্ড করে দিয়েছেন। অসাধারণ গায়কি, অসাধারণ, এবং সেই সাথে যন্ত্রীরা যারা আছেন, মিলন দাস, আমাদের শ্রদ্ধেয় মিলন দাস, সজীব ভাই। আর একটি কথা বলতেই চাই যে আজকে আমরা অনেকেই মনে করি একটু উন্নাসিক ভূমিকা রাখি আমাদের এই চলচ্চিত্রের গানের ক্ষেত্রে, কিন্তু আপনি আমাকে নতুন করে মনে করিয়ে দিলেন যে আমরা যে দিনগুলো ফেলে এসেছি সেগুলো সত্যি স্বর্ণালী দিন। সঙ্গীত ভুবনের আমাদের যে ছায়াছবির গানগুলো ছিল এবং যে গানগুলি আপনি প্রস্তুত করে এসেছেন সেগুলি অসাধারণ। অনেক ধন্যবাদ আপনার টেলিফোনের জন্য, সঙ্গেই থাকবেন শেষ পর্যন্ত। আমরা এভাবেই দর্শকদের কাছ থেকে অনুপ্রাণিত হই বারবার। অনেক ধন্যবাদ। দাদার গানে চলে যাবে এখন। কোন গান এবারে আমি একটু বলতে চাই, আমাদের দেশের বিখ্যাত শিল্পী দিন যায় কথা থাকে, ছবির নামে দিন যায় কথা থাকে, খানাতার রহমানের সুর এবং লেখা, লেখা আমাদের শ্রদ্ধেয় সুবীর দা। আপনারা সবাই আশীর্বাদ করবেন, প্রার্থনা করবেন। সুবীর দা এখন খুব জীবন মরণ সংকটাপন্ন, লাইফ সাপোর্টে আছে, তার জন্য আপনারা সবাই প্রার্থনা করুন যেন এই গুণী শিল্পী আমাদের মাঝে ফিরে আসেন। এটা আমার, এটা আমাদের সকলের প্রার্থনা। আমাদের সঙ্গে টেলিফোনে একজন দর্শক যুক্ত হয়েছেন। শুভ সকাল, কে আছেন আমাদের সঙ্গে, কোথা থেকে বলছেন? জি, আমি নড়াইল থেকে ইতি বলছিলাম। জি, কথা বলুন দাদার সঙ্গে। ভালো আছেন আপা? জি, অনেক ভালো। আপনার কোনো গানের অনুরোধ রয়েছে? জি, গানের অনুরোধ আছে আপনার মাধ্যমে, আমি একটু শিল্পীর কাছে যেতে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ বলুন, শুনছি। শুভ সকাল। শুভ সকাল ভাই, আপনার তো গুণমুগ্ধ শ্রোতা আমরা, আপনি আমাদের মুগ্ধ করেন। মানে তুমি কেমন করে গান করো হে গুণী, আমি অবাক হয়ে শুনি। হ্যাঁ, অনেক ধন্যবাদ। আপনার কোনো রিকোয়েস্ট থাকলে বলুন প্লিজ। আপনি অ্যান্টন ফিরিঙ্গির গান শোনালেন, একটা নস্টালজিক আবহাওয়া তৈরি হলো, সকালটা অর্থবহ হয়ে উঠল। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গেই থাকুন শেষ পর্যন্ত। আপনি, আমরা দাদার কাছে চলে যাব এখন। দিন দিন যায় কথা থাকে, দিন যায়
কথা থাকে দিন যায় কথা থাকে সে যে কথা দিয়ে রাখলো না চলে যাবার আগে ভাবলো না সে যে কথা দিয়ে রাখলো না চলে যাবার আগে ভাবলো না সে কথা লেখা আছে বুকে দিন যায় কথা থাকে দিন যায় কথা থাকে কথা নয়নে আগুন আলপনায়াকে স্মৃতির পাপিয়া চোখ গেল বলে রাখে যে কথা নয়নে আগুন আলপনায়াকে স্মৃতির পাপিয়া চোখ গেল বলে ডাকে সে জানা যন্ত্রণা কাউকে বলব না বলবো আছি কি যে সুখে দিন যায় কথা থাকে দিন যায় কথা থাকে দেশের অত্যন্ত গুণী মানুষ শ্রদ্ধেয় সঙ্গীত শিল্পী সুবীর নন্দী তার জন্য আমরা সকলে প্রার্থনা করি
তিনি আবারও সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুন। তার কাছ থেকে এরকম আরও অসংখ্য সুন্দর সুন্দর গান শুনবার আছে আমাদের। আমরা কিন্তু অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে দাদা, দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আমি শেষ গানে চলে যাব। দর্শক, আজকের এই আয়োজন আশা করি আপনাদের খুব ভালো লেগেছে। আগামী পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে আমি এখানে বিদায় নিচ্ছি। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। সবাইকে আবারও শুভ সকাল। এখন কোন গান শুনব? আমি আবারও আর একটি সুবিধার গান শেষকে তুমি নেই কাছে তো বলো কার সাথে করি সাজের আলোর তুলনা। তুমি নেই কাছে বলো কার সাথে করি সাজের আলোর তুলনা। তুমি নেই কাছে বলো কার সাথে করি সাজের আলোর তুলনা। আমার আধার ঘরে শুধু তোলে আমার আধার ঘরে শুধু দোলে তোমার স্মৃতির ঝুলনা, তোমার স্মৃতির ঝুলনা। তুমি নেই কাছে বলো কার সাথে করি সাজের আলোর তুলনা। তুমি কাছে যত রং যত সুরভি খনিক দোলাই হবে কি আমার গরবি। এই ভুবনের যত রং যত সুরভি খনিক দোলাই হবে কি আমার গরবি। প্রহর সাজাই অনুনয় অনুক্ষণে, প্রহর সাজাই অনুনয় অনুক্ষণে। মন বলে কেন এলো না তুমি নেই কাছে বলো কার সাথে করি সাজের আলোর তুলনা। তুমি নেই কাছে দুটি চোখ মনে করে মন।